হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল উইচ ইজ আই লাইফ উইথ অনিশা। তো বর যখন ডিউটিতে যায়, অবসর টাইমে তার মুখ চালানোর জন্য কিছু না কিছু দরকার পড়েই পড়ে। কিন্তু সবসময় বাজার থেকে কিনে খাওয়া উচিত না এবং সবসময় কিনে কেনাও হয় না। তো সেই কারণে আজ বরের আবদারে বাড়িতেই বানায় চলো চিড়ে ভাজা, একদম দোকানের মতো মুচমুচে এবং কড়কড়ে। তো প্রথমে আমি বাদামগুলোকে তেলে ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না বাদামগুলো থেকে এই ফুটফুট করে একটা আওয়াজ হয়, ততক্ষণ অবধি বাদামগুলো ভালো করে ভেজে নেব। তোমরা যদি কেউ বাড়িতে চিড়ে ভাজা বাজো এবং কীভাবে ভাজো সেটা নিচে আমাকে কমেন্ট সেকশানে জানিও। আজ আমি তোমাদের কীভাবে চিড়ে ভাজা বাজি সেটাই তোমাদেরকে দেখাবো। তো বাদামগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা। যদিও বা এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার না দিতে পারো। কারি পাতার ফ্লেভারটা অবশ্য সবাই পছন্দ করে না, তো যারা যারা পছন্দ করো তারা তারা দিও। তো আমি এখানে আজ আমার বাড়িতে কারি পাতা ছিল, তো কারি পাতাগুলো আমি ভেজে তুলে রাখছি। আবার কারি পাতা ভাজার পর চিড়েও তোমরা দিয়ে দিতে পারো, কিন্তু আমি এখানে ভেজে তুলে রাখছি। তো তারপরে সেম কড়াইতেই আমি হচ্ছে একটা কড়াইতে যে সব করবো, তারপর আরেকটু তেল দেবো। এখানে প্রায় আমার 500 মতো চিড়ে আছে, তো 500 চিড়েই আজ ভাজবো। এবং তার মধ্যে তেলে দিয়ে দিলাম হচ্ছে তোমার শুকনো লঙ্কা, কেউ চাইলে তেজপাতাও দিতে পারো। আমি এখানে তেজপাতা দিইনি, তারপর চিড়েগুলো আমি ঢেলে দিলাম। তো চিড়েগুলো ভালোভাবেই আমি প্রথমে বেছে নিয়েছি এবং ভালোভাবেই পরিষ্কার করে নিয়েছি, মানে একটা ঝাঁঝরির মধ্যে দিয়ে সেটাকে ভালোভাবে পরিষ্কার করেছি। তো তারপরে এখানে চিড়ে ভাজাগুলো দিয়ে কন্টিনিউয়াস নাড়তে হবে। একটা কথা মাথায় রাখতে হবে, এখানে কিন্তু কন্টিনিউয়াস নাড়তে হবে। তুমি কিন্তু নাড়ানো বন্ধ করে দিলে কিন্তু চিড়ে ভাজাগুলো লাল লাল হয়ে যাবে, কিন্তু ঠিকঠাক ভাজা হবে না। এবং প্রায় আমি এখানে 15 মিনিট মতো এরকম কন্টিনিউয়াস চিড়েগুলো ভেজেছি। এবং চিড়ে ভাজা হয়ে গেলে সেটা বুঝবে কী করে সেটাও বলে দেবো ভিডিওর লাস্টে। তো এইভাবে দেখো আমি নাড়তেই থাকছি এবং আস্তে 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 দেবো ওটার কালার চেঞ্জ হচ্ছে। প্লাস তোমরা কড়াইতে চিড়েগুলো দেওয়ার পর বুঝতে পারবে যে ওখান থেকে একটা একটা কড়কড়ের আওয়াজও বেরোবে, মানে যখন প্রথম আমরা চিড়ে ভাজি তখন দেবো সেই আওয়াজটা কিন্তু ভাজবে না, বেরোবে না। যত টাইম যাবে তত দেখবে চিড়েগুলোর মধ্যে দিয়ে একটা আওয়াজ বেরোবে, এবং হাত দিলেই তুমি বুঝতে পারবে। একটা চিড়ে নিয়ে এবং হাতে টুকে দেখবে তাহলেই দেবে বুঝতে পারবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, তোমরা যেন যেরকম খাও সেরকমভাবে দেবে। আর আমি দেবো এখানে হচ্ছে একদম যখন হয়ে যাবে তখন নামানোর আগে দেবো হচ্ছে চিনি। অনেকে আবার চিনি দেওয়া পছন্দ করে না, কিন্তু আমাদের একটু টক ঝাল মিষ্টি এইরকম চিড়ে ভাজাই পছন্দ, তো সেই কারণে একটু চিনি দেবো, যাতে চিনির দানাগুলো একটু মুখে বাঁধে এবং ভালোও লাগে খেতে। তো অবসর টাইমের জন্য এটা একটা ভালো স্ন্যাক্স বলতে পারো। তো এরপরে লাস্টের দিকে একদম নামানোর আগে দেবো চিনিটা। তোমরা বাড়িতে কী কী করে চিড়ে ভাজা বাজো জানিও কিন্তু অবশ্যই, ভুলো না কিন্তু। আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবো, তোমাদের একটা সাবস্ক্রাইবার আমাদেরকে অনেক উৎসাহ দেয়। তো তারপরে দেখছো লাস্টে আমি কারি পাতাগুলো আর বাদামগুলো মিশিয়ে দিলাম, এরপরে দিয়ে দেবো হচ্ছে তোমার চিনিটা। চিনিটা তোমাদের পরিমাণ মতো দেবে, কেউ যদি মিষ্টি বেশি করে তো মিষ্টি দেবে, হ্যাঁ তবে খুব বেশি মিষ্টি এখানে দিও না। আমি এখানে 2 চামচ প্রায় 3 চামচ মতো চিনি দিয়েছি। তো 3 চামচ চিনি দেওয়ার পর খুব বেশিক্ষণ নাড়াবো না, চিনিটা আস্তে আস্তে ক্যারামেলাইজড একটু হালকা হয়ে গেলেই গালেই নামিয়ে দেবো। আর যখন দেখবে তুমি হয়ে যাবে তখন দেখবে কড়াই জায়গাটা ফুটফুট করে আওয়াজ দিচ্ছে, একদম কড়কড়ে মচমচে আওয়াজ দেবে। তো এইটাই হলো ছিল আজকের আমার ছোট্ট একটা রেসিপি। থ্যাংক ইউ অ্যান্ড লাইক আস।